গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 31শে জুলাই, কি বার অনির্বাণ? সোমবার। গুড মর্নিং। এখন ও লেবু জল খাচ্ছে আর আমি আর মালিকার চা খাচ্ছি, তার সাথে বিস্কুট খাচ্ছি। আর এই যে মাসি এসে গেছে, মাসির শরীর এখন ঠিকঠাক আছে, এখন ঘর দর করছে। আর এখন হচ্ছে আমরা এবার চা। মা গুড মর্নিং। গুড মর্নিং, কি করো তুমি? সবাই ভালো থেকো, আর আমার বৌমার সঙ্গে সবাই থেকো, এটাই আমার আনন্দ। মাসি আবার দেখে নাও, আবার দেখে নাও। অনির্বাণ স্নান করে বেরিয়ে গেছে, ও এখন দুধ চিড়ে কলা খাচ্ছে, নতুন জামা পরেছে, জোর করে পরি চুকে আমি। যে বাবা বা গুড মর্নিং। অনির্বাণ এই মাত্র অফিসে বেরিয়ে গেল, আর কালকে জামা কাপড় দিয়ে সেগুলো মানে গেছিলাম, ওগুলো তো বোঝানো হয়, ওগুলো আমি গুছিয়ে নিই। দেখো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, আমতেল আর কাঁচা পেঁয়াজ। এখন আমি আর আমার ছাদে যাচ্ছি জামা কাপড় শুকাতে দিতে, আর প্রচুর জামা কাপড় আছে, একসাথে দুজনে দেবো, তার জন্য ফোনটা নিয়ে যাচ্ছে না, কারণ আমাকে রাখার অসুবিধে হবে, টাইম লাগছে, যদি করে দেড় মানে রাখার অসুবিধে হবে, ওই জন্য নিয়ে যাচ্ছি না। এখন জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসি। জামা কাপড় শুকাতে দিয়ে এসে গেছি, এবার আমি স্নান করে নেবো, 11:30 বাজতে যাচ্ছে, আর মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মায়েরও স্নান হয়ে গেছে। আজকে চলো দেখি মা কি সুন্দর সাজিয়েছে ওখানটা, দেখো কি সুন্দর মা সাজিয়েছে। আবার আমাদের তো স্নান হয়ে গেছে তোমরা জানো, আর স্নান হয়ে যাওয়ার পরে আমি আর মা বসে বসে একটা সিনেমা দেখছিলাম, আবার কাঞ্চনজঙ্ঘা। প্লিজ তোমরা একবার দেখো সিনেমাটা, জাস্ট অসাধারণ সিনেমা, মানে শেষ সিনটা তো মানে তোমরা না দেখলে বুঝতেই পারবে, এত ভালো সিনেমা, প্লিজ একবার দেখো তোমরা, আমার তো খুবই ভালো লেগেছে আমার মায়ের। তোমরা আবার দেখতে পারো, কেমন হলো না হলো নাও জানাতেও পারো। তখন আমরা লাঞ্চে বসে, সিনেমাটা শেষ হলো জাস্ট, তো লাঞ্চে বসছি, চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। দেখো লাঞ্চে আছে ভাত, ঝিঙে আলু পোস্ত, তোমার একটু ভাত তুলে নিও আমার, এখানে মাছের ঝোল না দুটো দাও, এখন একটু ভাত তুলে নিও আমার। 6টা বাজতে যাচ্ছে, দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম কিন্তু আমার একটুও ঘুম হলো না, কেন কে জানে। এখন আমি আমার উপরে যাচ্ছে, ছাদে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে, ওগুলো আনতে যাচ্ছি, চলো যাই, এখন নিয়ে যেতে হয়তো পারবো, কারণ অসুবিধা আই থিঙ্ক হবে না। চলো তোমাদেরকে ছাদটা একবার দেখি, আর একবার আর পুরো শিলচরটা একবার দেখিয়ে দেবো, চলো। এখান থেকে দেখো পাহাড়টা বেশি ভালো বোঝা যাচ্ছে, এটা 5th ফ্লোরে, দেখো এই যে এসে গেছি ছাদে, এবার জামা কাপড়গুলো সব তুলে নেবো। আর আকাশটা আজকে, আকাশ বলছি সরি, পাহাড়টা মনে হচ্ছে আজকে যেন কত কাছে আছে, সেটা পরিষ্কার হয়ে আছে না পুরো আকাশটা, ওই জন্য বেশ ভালো লাগছে দেখতে, যে পাহাড়টা আমি আকাশ কত কাছে আছে বললাম, সে পরে থাকি সরি, পাহাড়টা মনে হচ্ছে অনেকটা কাছে আছে। এই যে সব জামা কাপড় তুলে নিয়েছি, আমার হাতে অর্ধেক আছে আর মায়ের হাতে অর্ধেক আছে, ভালো মতো শুকিয়েও গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল না, ওই জন্য বলেছিলাম তোমাদেরকে যে আমাদের ব্যালকনিতে দেওয়ার জায়গা নেই,
তো যেন আমি আর মা ছাদে এসেছিলাম দিতে তো হয়ে গেছে এখন আবার নিচে যাই নিচে আমি শুনতে দেব আমার শুনতে দেওয়া হয়ে গেছে এখন আমি চা বানাবো আমার আর মায়ের জন্য বাবা বলল চা খাবে না ওই জন্য আমাদের দুজনের জন্য বানাবো এখন বাবা এখানে বসে বসে ব্লগ দেখছে আর আমারও চা হয়ে গেছে আমি আর মা এখন বসে চা খাবো এখন এবার আমরা তিনজনে মিলে বসে ট্রাভেল ব্লগ দেখছি ট্রাভেল ব্লগটা দেখতে খুব ভালো লাগে দারুণ লাগে দেখতে আমি বাবা এখন বসে বসে ট্রাভেল ব্লগ দেখছি কিছুক্ষণ আগে ব্লগও দেখছি বাবার সাথে আমি ডেলি ব্লগ আর এখন ট্রাভেল ব্লগ দেখছি আমরা এখন বসে বসে মুড়ি খাচ্ছি ছোলা খাচ্ছি এই যে আও খাচ্ছে সবাই খাচ্ছে আর এই যে ট্রাভেল ব্লগ চলছে সামনে আমাদের অনির্বাণ অফিস থেকে এসে গেছে আর অনির্বাণকে বললাম চিকেন পকোড়াই নিয়ে আসতে এখানে ব্যাপক কর আমাকে বলছিলাম এনে কেমন লাগছে বাবা খেয়ে ভালো খেতে না চলো খাই মায়ের এখানে আটা মাখা হয়ে গেছে মা এখন রুটি করবে আর তরকা তো আছে সকালে রাতের জন্য চিকেন পকোড়া খেয়ে পেটটা পুরো ভরে আছে ওই জন্য মাকে বললাম আমি একটা খাবো চিকেন পকোড়াটা খুব ভালো ছিল মা তো খালো খেলোই না সোমবার শ্রাবণ মাসের সোমবার বলে তো এমনি খাবে না এমনি মা চিকেনও পছন্দ করে না তাই তো মা হ্যাঁ চিকেন ভালো লাগে না মায়ের চিকেন ভালো লাগে না খেতে আর চল ওখানে দুই বাপ্পাটাকে কি করছে দেখাই এই যে কোন বান্দে কা করোড়পতি দেখছে তাই তো হ্যাঁ কোন বান্দে কা করোড়পতি হচ্ছে এই যে টিভিতে বাচ্চা ছেলে এসেছে তো চলো আমি তোমাদের সাথে জয়েন করছি আমরা এখন ডিনার করতে বসবো চলো তোমাদেরকে ডিনারের মেনুটা একবার দেখিয়ে দিই আজকে ডিনারে আছে রুটি তরকা আর আমটা কেটে নি তাহলে ডিনার হয়ে গেছে তাহলে আজকে ব্লগ দেখে দিই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের টাটা গুড নাইট